G20 কে ঘিরে দেশের নাম ইন্ডিয়ার পরিবর্তে শুধু ভারত করেছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার, এমন বিতর্কে উত্তাল ভারতের রাজনীতিকরা। বিরোধী দল ইন্ডিয়া জোটের অভিযোগ, তাদের জোটের নাম ইন্ডিয়া হওয়ায় নার্ভাস হয়ে দেশের নামই পাল্টে দিতে চান মোদী। যদিও গত 2 সেপ্টেম্বর RSS প্রধান আসামে গুয়াহাটিতে নাম পরিবর্তন করে ভারত রাখার আগাম প্রস্তাব দিয়েছিলেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ঐতিহাসিক নামগুলো একে একে পরিবর্তন করছে ক্ষমতাসীনরা। আরো জানাচ্ছেন রানা মনসুর। ইন্ডিয়া, ভারত বা হিন্দুস্তান, তিন নামেই পরিচয় ভারতের। তবে আন্তর্জাতিকভাবে ভারতকে বিশ্ববাসী চেনে ইন্ডিয়া হিসেবে, আর ভারতীয়দের চেনে ইন্ডিয়ান হিসেবে। তবে 9-10 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য G20 সম্মেলন ঘিরে ইন্ডিয়ার পরিবর্তে শুধু ভারত নামটিকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। বিতর্কের সূত্রপাত নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের নিমন্ত্রণ করার পত্রে সরকারি প্রথা ভেঙে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অব ভারত লেখা নিয়ে মঙ্গলবার নিমন্ত্রণ পত্রে এই লেখা নিয়ে রাজনীতিকদের মধ্যে উত্তাপ আর বিতর্ক শুরু হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের রাষ্ট্রীয় নিমন্ত্রণ পত্রের পর ওই আগুনে ঘি ঢালে 7 সেপ্টেম্বরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফর সংক্রান্ত একটি সরকারি নথিতেও দ্য প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়ার পরিবর্তে দ্য প্রাইম মিনিস্টার অব ভারত লেখা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বিজেপি চাইছে ইন্ডিয়ার পরিবর্তে ভারত হিসেবে দেশের পরিচয় পেতে, কেননা 2 সেপ্টেম্বর আসামের রাজধানী গুয়াহাটিতে বিজেপির হিন্দুত্ববাদী প্যারামিলিটারি সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগত ইন্ডিয়া পাল্টে রিপাবলিক অব ভারত করার প্রস্তাব দিয়েছেন। উসকা নাম ভারত হ্যায় তো দুনিয়া মে কহি ভি জায়েগা তো ও ভারতেই রহনা চাহিয়ে। তবে 2015 সালে সুপ্রিম কোর্টেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলফনামা দিয়েছিলেন ইন্ডিয়ার নাম পরিবর্তন করে শুধু ভারত নাম করা হবে না। আর 2016 সালে ভারতের সুপ্রিম কোর্ট মহারাষ্ট্রের নিরঞ্জন ভাটওয়ালার ইন্ডিয়া নাম বাতিলের মামলায় আদেশ দিয়েছিলেন ইন্ডিয়া ও ভারত দুটি নামই ব্যবহার করা যাবে। পার্টিয়ো কা অ্যালায়েন্স ইন্ডিয়া বন জাতা হ্যায় তো ও দেশ কা নাম বদল দেঙ্গে। देश तो 140 करोड़ लोगों का है, किसी एक पार्टी का देश थोड़ी है। कल मान लीजिए इस इंडिया अलायंस ने अपना नाम बदल के भारत रख लिया तो फिर भारत भी बदल देंगे। इंडिया ना ভারত এমন বিতর্কের উত্তাপ ছড়াচ্ছে ভারত জুড়ে। কংগ্রেস বলছে 28 দলীয় বিরোধী দলীয় জোটের নাম ইন্ডিয়া রাখায় দেশের নাম ইন্ডিয়া পাল্টে ভারত হিসেবে পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের সেক্রেটারি জয়রাম রমেশ প্রতিবাদ করেছেন নাম পরিবর্তনের। বলছেন তাদের জোটের নাম ভারত রাখলে বিজেপি কি করবে। আমারা যে অ্যালায়েন্স বানা হ্যায় না ইন্ডিয়া, ইনসে বখলা গই হ্যায়, ঘবরা গই। তবে বিজেপির রাজ্যসভার প্রেসিডেন্ট জগত প্রকাশ নাড্ডা বলেছেন বিরোধীরা ভারত জড়ো যাত্রা, ভারত মাতা কি জয় ব্যবহার করলে তো দোষ হয় না। আর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন রিপাবলিক অব ভারত। ভারত তোমরা বলি, এতে নতুনত্ব কি আছে? ইংরেজিতে বলি ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হিন্দিতে বলে ভারত কা সংবিধান। ভারত তো আমরাও বলি, মনে নেই ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পাবা। ভালো কোন মেয়েটা এটা? ধরেন এখানে 2 ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 মিনিটে NTV-তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।